সুযোগগুলি কাজে লাগাবো না কেন এই বুঝি না এটা তোমাদের ব্যর্থতা ও যে ও কারে লাগাইছো কি কোন বুঝি না এবার আগুনে ঘি ঢেলে দিলেন শাহরিয়ার নাজিম জয় বুবলি তাপসের প্রেমের গুঞ্জনে এবার একটি পোস্ট করলেন জয় যা অনেকের মনে সন্দেহের সৃষ্টি করেছে পোস্টে দেখা যায় বুবলি জয়কে মিষ্টি খাইয়ে দিচ্ছে আর ক্যাপশনে জয় লিখেছেন কাকে মিষ্টি খাওয়াইলা আর কার সাথে প্রেম করলা কিছুই বুঝলাম না তাও আবার দুই নায়ক সাক্ষী ছিল মজার পোস্ট কেউ আবার কিছু মনে করেন না এই পোস্টে ছিল হাজারো ভক্ত হেটার্সদের কমেন্ট আমরা বরাবরের মতো আজও কিছু উল্লেখযোগ্য কমেন্টস দেখব এম ডি সাইফুল ইসলাম লিখেছেন মজা পাইলাম ভাই রায়হান রোহান লিখেছেন নিজের ইন্ডাস্ট্রির লোককে নিয়ে কেউ পাবলিকলি এভাবে মজা করতে পারে জীবনে প্রথম দেখলাম এস এম সাথী বেগম লিখেছেন কিছু একটা আছে তার সাথে মাসুদ রানা লিখেছেন আসল মিষ্টি তো খাইছে খান সাহেব নুসরাত মিম লিখেছেন বুবলির কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে অপু যদি কাউকে বিয়ে করে সেই বিয়েটা যদি আমাকে করে ফেলে কোনো ক্রমে তাহলে ও ধরো এম ডি আব্বাস আলী লিখেছেন বাঙালি ঘরে বিরিয়ানি রেখে বাহিরে আলু ভর্তা ডাল খেতে যায় শম্পা ইসলাম লিখেছেন সে আপনার সাথে প্রেম করবে অপেক্ষা করুন কারণ তার বউ পোলাপান থাকা বেড়াগো খুব পছন্দ মোহাম্মদ মাসুদ করিম লিখেছেন আপনার শোতে ডেকে যদি ধুয়ে দেন সেই ভয়ে খাইয়ে দিল তরিকুল ইসলাম লিখেছেন আপনি তো ভাই জিনিসই এক খান মজায় মজায় আইক্কাওয়ালা সময় উপযোগী বাস দিয়ে দিলেন এমডি হেলালউদ্দিন লিখেছেন আপনি মজা করে সবাইকে দিয়ে দেন জায়গা মতো মানসিক প্রকৃতি লিখেছেন জামাই থাকলে সঙ্গে শীত লাগে না অঙ্গে সাতীশ ডায়েরি লিখেছেন আপনিও আশা রাখতে পারেন এখন ধরো তুমি দুধের বোতল নিয়ে ডাক দিলে জয় দৌড়ে গেলাম আমি হবে পলাশ অপরিচিত লিখেছেন সেলিব্রিটির সাথে প্রেম করা যায় সংসার না মুস্তাফিজুর রহমান লিখেছেন সাকিব দেখলেই হয় প্রেম বাহির করবে সালমা আক্তার লিখেছেন আপনি তো শয়তানের জাহাজ কিন্তু সে আপনার কয়েক ধাপ উপরে নজরুল ইসলাম অভি লিখেছেন স্টুপিড মাইন্ড নিয়ে পোস্ট কেন করেন কাজী হাবিবুর রহমান লিখেছেন বুবলির মায়াকান্নার ইন্টারভিউ নিছেন আপনি এবার দেখেন ও কতটা চালাক মাইয়া মরিয়ম নাসরিন লিখেছেন নির্লজ্জ মাতারিকে নিয়ে কথা বলে নিজেকে ছোট করবেন না জয় ভাই রাজ্যহীন সম্রাট লিখেছেন জয় একটা চিকন পিনের চার্জার সে খোঁচা দিয়ে তিলকে তাল করে দিতে পারে মজার পোস্ট কিছু মনে করেন না দাস নিত্যনন্দ লিখেছেন সেও তো রক্তে মাংসে গড়া মানুষ ভাই সাকিব খান যদি তার কাছে না আসে তাকে তো বিকল্প খুঁজতেই হবে শুকনো শরীরে ধামাকা দিলেও মানুষ বলবে বাচ্চার মা সাকিবের এক্স ওয়াইফ সুইডেন মামুন লিখেছেন ঘষা মাজা থাকলে ইঞ্জিন ভালো থাকে তাপস মারাজুন্নেসা রিঙ্কি লিখেছেন এটাও ষড়যন্ত্র আমি নিশ্চিত এম আজহার মেহেদি লিখেছেন তোদের মজা আর খাজা সব সমান ভাই এক গর্তে হরেক রকম মাছের পোনা চাষ করতে তোদের জুরি মেলা ভার কামরুল হাসান লিখেছেন আপনি শুধু মিষ্টি না হয়তো অমৃতও নিশ্চয়ই খেয়েছেন কিন্তু কেউ তখন সাক্ষী ছিল না মজা করে বললাম অন্যদিকে নিয়েন না সাবিনা ইয়াসমিন ইতি লিখেছেন সব কিছুর জন্য কপাল লাগে যেটা আপনার নাই ইমরান মাহমুদ লিখেছেন তার মানে মনে মনে আপনিও তামিম আহমেদ লিখেছেন মনে হচ্ছে উনি আপনারে ত্রাণ সামগ্রী মুখে ঢেলে দিচ্ছে একটু ছোট দেখছি তো তোমাকে আমি একটু বেশি ছোটই দেখছি মুন্সী হাসান লিখেছেন আমি খুব চিন্তায় আছি এদের মাল সামানার কাছে টুনটুনির কোনো দাম নাই দেবশাওন লিখেছেন তুমি মজা করেই হরহামেশা সত্য কথাই বলো মুরাদ হাসান লিখেছেন বেচারার মনে খুব কষ্ট এত হোস্ট হইল রোস্ট হইল মাগার নায়িকারা পাত্তা দিল না স্বপ্না চৌধুরী লিখেছেন বুবলি আমার কাছে সবসময় ছাগলের তিন নম্বর বাচ্চা মনে হয় সাকিবের সাথে তো পুরাই বাপ মেয়ে প্রিন্স সাকিব লিখেছেন আপনিও ভাই আর খাইয়েন না এম ডি হাবিব লিখেছেন ঘি ঢেলে দিলেন বাহ ফাতিয়া ফারজানা জান্নাত লিখেছেন নাজিম ভাই ফেসে গেল আজ থেকে অপু আপনার পিছনে লাগবে নিশ্চিত ইফাত সঞ্জিদা লিখেছেন ভাই শয়তান এখন তোমার শয়তানি দেখে অবাক হয় বেশিরভাগ সেলিব্রিটিদের ভাঙা সংসারে তুমিই পেট্রোল ঢালো নাহিদ তানজিম লিখেছেন বুবলির মধ্যে কিছু একটা আছে আসলে সে কাউকেই না করতে পারে না শেখ আতাউর রহমান দীপু লিখেছেন বুবলি তুমি কার জাতি জানতে চায় মোহাম্মদ রকনুজ্জামান তারেক লিখেছেন মিষ্টির বদলে মালমূল খাওয়াইলে কিছু কইতাম তানজিনা খানম লিখেছেন মধু হই হই মিষ্টির বদলে বিষ খাওয়াইলা রবিউল ইসলাম লিখেছেন আবারও নতুন সম্পর্কের ইঙ্গিত অভিনন্দন